নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমি হলো কিন্তু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত আর আজকে তোমাদের সামনে আরও একটি চাকরির ভিডিও এনে ফেলেছি কারণ মাঝখানে কিছু অসুবিধার কারণে আমার ফ্যামিলির কারণে কিন্তু তোমাদের তোমরা মানে চাকরির খবর পাওনি তো এই চাকরিগুলোই আটকে ছিল তো সেগুলো আমি তোমাদের সামনে এনেছি তো আজকের যে চাকরিটা সেখানে কিন্তু থাকা খাওয়া সম্পূর্ণ মানে সম্পূর্ণ ফ্রি সেটা তোমরা থামবেই দেখে নিয়েছো এখানে কী কী লাগবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা হলো কামালসের চাকরি কিন্তু তার আগে একটা কথাই বলবো দেখো বন্ধুরা ইউটিউবে হয়তো মানে অন্য জায়গায় হয়তো তোমরা কমার্সের চাকরি দেখেছো কিন্তু তোমাদেরকে যেটা বোঝানো হয়েছে সেটা কিন্তু পুরোপুরি মানে সঠিক ইনফরমেশান দেওয়া হয়নি কিন্তু আমার চ্যানেলে কিন্তু তোমরা পুরোপুরি সঠিক ইনফরমেশন পেয়ে যাবে আর তোমাদের এখানে কিন্তু কীভাবে জয়েন করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি না এই চ্যানেল নাম্বারে কিন্তু তোমরা একদমই কল করবে না তোমাদের এখানে প্রচুর লেবার তোমাদের নিয়োগ হবে তো লেবার আই মিন যেটা হাফে হয় তো এটা হাব নয় এখানে হাফ বলা হয়নি তো কমলস ফ্যাক্টরিতে ফ্যাক্টরি আন্ডারে তোমাদের কাজ হবে কেক এবং আইসক্রিমের যেটা হয় না কমলসের সেটাই হবে তোমাদের এখানে প্রথমবার কিন্তু থাকা খাওয়া একদম সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে দয়া করে ভালো করে পড়ে এখানে কিন্তু আবেদন করবেন তো আমি তোমাদেরকে সমস্ত কিছু বলে দিচ্ছি তোমাদের এখানে কোম্পানির নাম হলো কেক ফ্যাক্টরি এবং আইসক্রিম ফ্যাক্টরি এবং বিস্কুট ফ্যাক্টরি তো কমল কামালসের ফ্যাক্টরি এখানে তোমাদের কাজ হল হেল্পার এবং লেবার খুব হালকা কাজ ওরকম কোনো নেই যে তোমাদেরকে গায়ে কতরে বিশাল খাটতে হবে কিন্তু হেল্পার বা লেবারের কাজ তোমাদের করতে হবে এখানে তোমাদের স্থান স্থান হলো সাকরাইল এবং ধুলাগড় ঠিক আছে দুটোই কিন্তু জেলা হাওড়ার মধ্যে পড়ে সাকরাইল এবং ধুলাগড়ের মধ্যে কিন্তু তোমাদের চাকরিটা হবে এখানে তোমাদের কাজের সময় কত এখানে তোমাদের কাজের সময় হলো বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যে কিন্তু দু ঘন্টা খাওয়া টাইম থাকবে মানে তোমাদের দশ ঘন্টা ডিউটি হবে কারণ যেহেতু তোমরা ওখানে থাকা খাওয়া পাচ্ছ আমি সবসময় বলে দিই যদি থাকা খাওয়া যদি পেতে চাও তাহলে কিন্তু ডিউটি টাইম বেড়ে যাবে ঠিক আছে টিভিন টিভিনের মানে টিফিনের জন্য ছুটি দিন এবং রাত দিন এবং রাত দুটি শিফটে তোমরা কাজ করতে পারবে ওরকম কোনো প্রবলেম নেই যে দিন রাতে কাজ করতে পারবে না ডিউ মানে তোমাদের ডিউটির দিন মাসে তোমাদের ছাব্বিশ দিন কাজ করতে হবে মানে তোমরা সপ্তাহে একদিন করে তোমরা ছুটি পাবে এবং ছ মাস পরে আরও অনেক সুবিধা তোমরা পেয়ে যাবে ঠিক আছে ছমাস পর থেকে তোমরা আরও অনেক সুবিধা পাবে তবু আমি তোমাদেরকে একটা ছোট্ট সুবিধা বলে রাখছি সেটা হলো তোমরা কিন্তু ওই মানে তোমরা ওই শিফট মানে শিফটটা তোমরা নিজের ইচ্ছা মতো একটা জায়গায় মানে চেঞ্জ করে নিতে পারো এবং ছুটিটাও তোমরা নিজের ইচ্ছা মতো একটা একটা দিন তোমরা পার্সোনালি ছুটি রাখতে পারো ঠিক আছে এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে নাম সই করতে পারলে কিন্তু তোমাদের শিক্ষাগত মানে তোমাদের নাম সই করতে পারলেই হবে তো আমি সুযোগ বলে রাখি যারা ক্লাস টু যারা ক্লাস থ্রি পাস করেছো তাদের জন্য এই চাকরিটা যারা টেন পাস করেছে তাদের জন্য এই চাকরিটা যারা এইট পাস করেছো তাদের জন্য এই চাকরিটা কিন্তু আমি জানি যারা উচ্চ মাধ্যমিক বা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারা এই চাকরিটা করবে না মানে তোমাদের করার মেন্টালিটি নেই তো যারা এই চাকরিটা করতে চাও মানে যারা টু থ্রি ফোর পাস করেছো বা যারা কোনো কারণে পড়াশোনা করতে পারো নি তারাও কিন্তু এখানে আবেদন করতে পারো শুধু সইটা করতে পারলেই হবে এখানে বেতন এখানে বেতন কিন্তু আমি তোমাদের এক মানে একবার তোমাদের পুরোটা বলে দিচ্ছি সাত হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা তোমরা কিন্তু ইনকাম করার সুযোগ পাবে আর যেটা তোমাদের থামবেলে লেগেছিলাম দশ হাজার টাকা সেটা কিন্তু তোমরা আস্তে আস্তে মানে তোমাদের ছ মাস পর কিন্তু তোমাদের স্যালারি বেড়ে যাবে ঠিক আছে এ মানে এর মধ্যে তোমাদের কিন্তু থাকা খাওয়া সমস্ত কিন্তু কিন্তু মিক্স আছে এবং খাওয়া দাওয়া করে মাসের শেষে বাড়ি নিয়ে যান সাত হাজার মানে সাত হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা আর মানে খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে কিন্তু তোমাদের দশ হাজার টাকা কিন্তু তোমাদের পড়ছে কাজ শিখে গেলে তোমাদের দু মাস পর আরও হাজার হাজার টাকা বেতন বাড়বে ঠিক আছে কাজ শিখে গেলে তোমাদের দু মাস পর হাজার টাকা বেতন বাড়বে তো তোমরা এখানে যে বেতনটা আছে তাতে কিন্তু আরো হাজার টাকা বাড়বে আই মিন ন হাজার টাকা হবে বা যারা সাত হাজার টাকা বা সাড়ে সাত হাজার টাকা ঢুকবে তাদের সাড়ে আট হাজার বা ন হাজার হবে ঠিক আছে তো তোমাদের এখানে থাকা খাওয়া রুম কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কারণ তোমাদের যে স্যালারিটা আছে ওখান থেকে কেটে নেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে কিছুই হয় না ধরো তোমাদের স্যালারি দশ হাজার বা এগারো হাজার টাকা সেখান থেকে কিন্তু কেটে নিয়ে তোমাদের কিন্তু হাতে দেওয়া হবে আট হাজার পাঁচশো টাকা আর বাদকিলে কিন্তু তোমাদের রুম খাওয়ার পেছনে চলে যাবে ঠিক আছে তো এটাই হলো থাকার জন্য রুম ফ্রি এবং মানে খাওয়া ফ্রি ঠিক আছে এটাই কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে খাওয়ার জন্য ফ্রিতে মানে ক্যান্টিন আছে তিন টাইম তোমরা খাবার পাবে তো কোন টাইম তোমরা খাবার পাবে তিনটে টাইমে কিন্তু তোমরা খাবার পাবে বয়স এখানে কি বয়স কিন্তু এখানে আঠেরো থেকে চল্লিশ মানে যারা আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারো তো পঁয়ত্রিশের থেকে ঊর্ধ্বে চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত কিন্তু তোমরা কিন্তু খুব সহজেই আবেদন করতে পারো ঠিক আছে সীমিত শূন্যপদ তাড়াতাড়ি আবেদন করে নাও তো তোমাদের এখানে মানে তোমাদের এখানে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন হতে বলবো নিচে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে তোমরা এখানে জয়েন হবে দাঁড়া দাঁড়াও আগে জয়েন হয়ে না তোমাদেরকে আমি বলে দিই পুরো সিস্টেমটা তোমাদের ওখানে এইচ তোমাদেরকে নিজের থেকেই কল করে নেবে চব্বিশ ঘন্টা টাইম থাকবে চব্বিশ ঘন্টা পর কিন্তু এইচআর তোমাদেরকে রেসপন্স করবে ঠিক আছে তোমরা জয়েন হতে থাকো এবং তোমরা আধার কার্ড এবং তোমাদের আইডি প্রুফ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও ঠিক আছে মানে আইডি প্রুফ বলতে আধার কার্ড কোনো ভোটার কার্ড পাঠাতে হবে না আধার কার্ড তোমরা পাঠিয়ে দাও ঠিক আছে কাজটি পাওয়ার জন্য আধার কার্ড এবং ভোটার কার্ড তোমরা পাঠাতে হবে এবং সমস্ত লাগেজপত্র নিয়ে এবার তোমাদেরকে বলে দিই যখন তোমাদেরকে ডাকবে ঠিক আছে তো মানে তোমাদেরকে এছাড়া একটা টাইম দেবে এবং তোমাদেরকে একটা জায়গা ঠিক করে দেবে তখন মানে অ্যাড্রেস তোমাদেরকে পাঠিয়ে দেবে সেদিনকে তোমরা যদি কাজটা করার মেন্টালিটি নিয়ে যাও তাহলে সমস্ত লাগেজপত্র নিয়ে কিন্তু তোমরা ওখানে চলে যেতে পারো ওখানে কিন্তু খুব ভালো তোমাদের মানে মানে তোমাদের জন্য আর কি তোমাদের জন্য স্যার ওয়েট করবেন সেদিকে কিন্তু তোমাদের কাজটা হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা এই কাজটি করতে চাও যাদের এই কাজটি করার মেন্টালিটি আছে তারাই কিন্তু এখানে আবেদন করো আর সত্যি কথা বলতে যারা গ্র্যাজুয়েশন পাস করেছে যারা টুয়েলভ পাস করেছে তারাই এই কাজ করবে না আমি জানি যদি তবুও তোমরা করো তাহলে তোমরা করতে পারো কোনো প্রবলেম নেই কোনো খারাপ কাজ নয় আর একদম পারমানেন্ট কাজ তোমরা যদি না ছাড়ো তাহলে এই কাজ তোমাদেরকে মানে তোমাদেরকে তাড়িয়ে দেবে না ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো যাই হোক এরকমভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো সাপোর্ট দিতে থাকো কারণ তোমাদের তোমাদের সাহায্যের জন্য কিন্তু আমি সবসময় কিন্তু বিভিন্ন রকম রকমের চাকরি কিন্তু নিয়ে আসি যেখান থেকে খুশি হোক মানে খুঁজে কিন্তু নিয়ে আসি আর চাকরির জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না তো যাই হোক বন্ধুরা চললাম এখনকার জন্য এটুকুই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালোবাসা দিও এবং ভুক ভরা ভালোবাসা দিও জাহিদ হিন্দ বন্ধুমাতারা